হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি আমরা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো, আজকের এই ভিডিওটা কাস্ট সার্টিফিকেট নিয়ে বানানোর পিছনে রিজনটা হচ্ছে এটা যে অনেক জায়গাতে কিন্তু আমাদের দুয়ারে সরকারের প্রথম ক্যাম্প কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো যাদের এখানে ফার্স্ট দুয়ারে সরকারের ক্যাম্প হয়ে গেছে, তো তারপর তাদের যে স্ট্যাটাসটা যেটা সেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভ, বা কারো ক্ষেত্রে এটা দেখাচ্ছে যে আন্ডার প্রসেস অ্যাট এসডিএল লেভেল। তো এই দুটোর মানে কি এবং এই দুটো দেখালে কতদিন পরে তোমরা সার্টিফিকেটটাকে পেতে পারো, ঠিক আছে, সেটা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। তো বেসিক্যালি, এবং তার আগে আমি এতটুকু বলেছি, দুয়ারে সরকারের প্রথম ক্যাম্প কীভাবে শুরু হচ্ছে জানতে পারবে কেমন করে, এটা আমি আলাদা ভিডিও বানানো রয়েছে, তোমার জায়গায় কিন্তু দেখতে পারো যে তোমাদের ওখানে দুয়ারে সরকারের ক্যাম্প কবে হবে, ঠিক আছে? তো যেটা আমি বললাম তোমাদের যে এসডিও লেভেল এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, যাতে এটা দেখাচ্ছে এখন দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করবার পর, তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তাদের জন্য ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন রয়েছে। তো তাই শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগে লাইক করবে, এবং যদি তোমরা চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম লাল রঙের, এবং নোটিফিকেশন অল করে রাখবে যাতে এরকম ইনফরমেশনসগুলো সবার প্রথমে পেয়ে যাও, ঠিক আছে? তো চলো সমস্যাটা করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী করতে হবে। তো দেখো, প্রথমত আমি বলে দিচ্ছি যে কোথায় কোথায় শেষ হয়েছে না হচ্ছে কীভাবে জানতে পারবো। তো দেখো, ফাইন্ড ইওর ক্যাম্পে তোমরা সিম্পলি ক্লিক করলাম, আমি তোমাদের একটু ডিটেলসে একটা একটা আইডিয়া তোমাদের আমি দিচ্ছি। তো দেখো, আমি এখানে একটা করে দিচ্ছি, আলিপুরদুয়ার আমি নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু অলরেডি 18 তারিখে হয়ে গেছে, ঠিক আছে, প্রথম যে ক্যাম্পটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এই জায়গাতে। এবং এইটা তোমরা কীভাবে করে বুঝতে পারবে যে ক্যাম্প হয়েছে কি হয়নি, দেখো এখানে তোমাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো প্রুফটা দেখো তোমাদের, তারপর তোমাদের বলছি। তো দেখো, এখানে কী লেখা রয়েছে যে টোটাল ক্যাম্প টুডে, দেখো আজকে কিন্তু 3877টি ক্যাম্প কিন্তু অর্গানাইজ করা হয়েছে। তো অলরেডি দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক জায়গাতে প্রথম ক্যাম্প শেষ হয়ে গেছে। তো ফার্স্ট ক্যাম্প শেষ হয়ে যাওয়ার পর যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড বা মনে করো কারো দেখাচ্ছে এসডিও লেভেল, ঠিক আছে, তো যে তাদের জন্য কী করতে হবে এবং তাদেরটা কী প্রোগ্রেস কীভাবে করে হবে, কতদিনে সার্টিফিকেট পেতে পারো, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমত আমি বলে দিচ্ছি তোমাদের, যাদের মনে করো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, যারা প্রথম দুয়ারে সরকারের ক্যাম্পে তোমরা জমা করেছো, তোমরা অন্ততপক্ষে তোমাদের 4 থেকে 7 দিন তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করবে, এবং 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন যে নম্বরটা রয়েছে সেটাতে চেক করলে পরে, এই দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা, সেই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে যদি চেক করো তারা দেখতে পারবে যে তোমাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যাদের প্রথম ক্যাম্পে জমা করেছো তাদের জন্য শুধুমাত্র এটা ইনফরমেশনটা, ঠিক আছে? এবং আরেকটা জিনিস বলি যে এখানে কিন্তু যখন দেখবে তোমরা স্ট্যাটাস, যখন চেক করবে স্ট্যাটাস চেক করার পর, তো 4 থেকে 7 দিনের মধ্যে তোমাদের যেহেতু অ্যাপ্লিকেশন সাবমিট হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে, তো সাডেনলি কিন্তু তোমাদের এটা এসডিও লেভেল এখান থেকে শো করবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে যাদের এটা দেখাচ্ছে তাদের অবশ্যই কিন্তু কয়েকদিন ওয়েট করবে, তোমাদের কিন্তু সার্টিফিকেট ডাইরেক্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি তোমাদের এখন দেখো, এখানে একটা জিনিসে তোমাদের প্রবলেম থাকে, বিডিও অফিসে যাদের মনে করো বিডিও অফিসে বা তোমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনসগুলোকে এখন রিজেক্ট করা হয় না, খুবই কম রেয়ার ক্ষেত্রে, যাদের একদমই ডকুমেন্টস দেওয়া হয় না তাদেরটা শুধুমাত্র রিজেক্ট, এবং সেটার পার্সেন্টেজ বলতে পারো যে খুবই কম। তো বিডিও অফিসে কিন্তু এখন ওরকমভাবে করে কাগজপত্র রিজেক্ট হয় না, তোমাদের মেন রিজেক্টটা সেটা কিন্তু এসডিও লেভেলে গিয়েই হয়, ঠিক আছে? তাই যাদের মনে করো এসডিও লেভেল চলে গেছে, ভাবছো যে তোমাদের সেটা রিজেক্ট হবে না, সেরকম কিছু কিছু নয়, ঠিক আছে? যে ভিডিও লেভেল দেখালো, ভিডিও লেভেল দেখানোর পর ডাইরেক্টলি আমাদের দেখালো হচ্ছে এসডিও লেভেল, তার মানে আমার সার্টিফিকেট হবে এমন কিছু না। কারণ হচ্ছে এসডিও লেভেলে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে 2 বার ভেরিফিকেশন হয়, এবং 2 বার ভেরিফিকেশন পরেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটাকে তোমাদের হাতে তোমরা পেয়ে যাবে, এবং সেটা ডিজিটালি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তাই যাদের মনে করো এখন এই যাদের মনে করো অ্যাপ্লিকেশন সাবমিট হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে, তারা 1 সপ্তাহ 4 থেকে 7 দিন তোমরা ওয়েট করো, আর যাদের এসডিও লেভেল দেখাচ্ছে তারা কিন্তু 2-3 দিনের মধ্যে তোমরা স্ট্যাটাস চেক করবে, দেখবে যে তোমাদের কিন্তু সেখানে সম্পূর্ণ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, এবং তোমাদের সার্টিফিকেটটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে ডকুমেন্টসটা তোমাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেখবে স্ট্যাটাসে লেখা রয়েছে রিজেক্টেড, ঠিক আছে? তো যাদের যাদের সার্টিফিকেটগুলো হয়ে আছে তারা কমেন্ট সেকশন হয়ে গেছে, ঠিক আছে, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের স্ট্যাটাস কী শো করছে, সেটাও কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের ডিস্ট্রিক্টটাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, ডিস্ট্রিক্ট এবং তোমাদের স্ট্যাটাস কী শো করছে, তাহলে পর তোমাদের যে এক্সট্রা ইনফরমেশন সেটা কিন্তু আমি তোমাদের কমেন্ট সেকশনের থ্রুতে দেওয়ার চেষ্টা করবো। এবং একটা জিনিস আমি বলবো যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের যদি বেশি ডিটেলসে জানার দরকার পড়ে তাহলে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি তোমাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবনি, তো সেখান থেকে তোমরা কিন্তু তোমরা চাইলে পরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে প্রবলেমটাকে সর্ট আউট করতে পারো, ঠিক আছে? তো তোমরা প্রথমে সেখানে কাজটা কী করতে হবে যে তোমাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং তোমাদের ডিস্ট্রিক্টটা, সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।